যে ছবি মুহূর্তে দেখতে পাচ্ছেন, ঘাটালের একদিকে তৃণমূলের দেব, অন্যদিকে বিজেপির হিরণ। লোকসভা ভোটে ঘাটালে দুই তারকার হেভিওয়েট লড়াই, জোর টক্কর। ভোট ঘোষণার আগে সরাসরি ভোট ময়দানে যুযুধান দুপক্ষ, যেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। ২০১৮ জুন মাসে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার টেকনিক্যালি ক্লিয়ার করে দিয়েছিল, মানে টেকনিক্যাল পারমিশন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল। এখানে দেখছেন 30 জুন 2022 এটার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছিল। মিথ্যাশ্রী ব্যানার্জি কাম মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী কাম আমাদের 30% কাটমানি নেওয়া সাংসদকে প্রশ্ন করব যে 2022 যখন ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স হয়ে গেল, তারপরে আপনারা জমি অধিগ্রহণ করেছেন, তারপরে আপনারা কেন্দ্রকে একবার বলেছেন যে আমরা এই কাজটা করতে চাই, আমরা জমি অধিগ্রহণ করতে চাই। শিক্ষার অভাব আমার মনে হয়, হিরণে একটু পড়াশোনা করে কথা বলা উচিত। ও বলেছে কি 800 কোটি টাকা নাকি কেন্দ্র সরকার স্যাংশন করে দিয়েছে আমি কাটমানি খাওয়া বলে, সেটা মানে এটা একটা মূর্খ না হলে বলা যায় না, কারণ এটা পড়াশোনা না করলে এটা বলা যায় না। কারণ ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো কেন্দ্র সরকার কোনো প্রকল্পই পাস করে, সেই দ্বন্দ্বটা রাজ্য বা কেন্দ্র সরকারের মধ্যে। আমার মনে হয় ঘাটালে প্রত্যেকটা বাচ্চা জানে পুরো ব্যাপারটা, সেইটা নিয়ে ভোটের ময়দানে রাজনীতি করার জন্য কোনো টপিক নেই, সাবজেক্ট নেই যেটা নিয়ে আমাকে আক্রমণ করবে, যে কোনো একটা টপিক বানিয়ে দিলেই হলো। বাট আমার মনে হয় ঘাটালের মানুষ অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিজীবী, অনেক বোঝে, এবং এই ওনার এই মিথ্যে কথাটাও ওনারা বুঝছেন। এবং আমি তো ঘাটাল মাস্টার প্ল্যান প্রতিশ্রুতি দিয়ে ভোট দিতে আসিনি, ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করেছি দিদিকে দিয়ে, তারপরে আমি ভোটে নেমেছি। ইডি সিবিআই তলবিশুতেই দেবকে আক্রমণে হিরণের। দেবকে ডেকে ইডি সিবিআই দার্জিলিং এ চা খাওয়াচ্ছে, তোপ দেখেছেন হিরণ। পাল্টা, চুরি করিনি তাই ডাকলেই গিয়েছি, মন্তব্য দেবে। সপ্তাহে ডাকলো ইডি তো 8.5 ঘন্টা ধরে ওনাকে কি করলো, কি প্রশ্ন করলো? ওনাকে কি দার্জিলিং এ চা খাওয়াতে নিয়ে গেছিল ইডি দিল্লিতে, না ওনার ইডি অফিসের ফ্যানে হাওয়া খাওয়াচ্ছিলেন? 8.5 ঘন্টা ধরে কি প্রশ্ন করলেন? আপনার কাছে যদি কিছুই না থাকে, আপনি যদি কিছুই না করেন, তো আপনাকে এবারে 3 বার ডাকলো। সিবিআই বলছেন না কেন যে ইডি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি কোনোদিনও কিচ্ছু করেননি, আপনি কিচ্ছু জানেন না, আপনি রাজনীতি বোঝেন না, আপনি ইডি কী জিনিস জানেন না, আপনি বলুন যে ইডি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সিবিআই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি বলুন। তো আমি চুরি করি, তারপর যখনই ডাকছে তখনই যাচ্ছি, কারণ মাথা উঁচু করে যাচ্ছি, কাউকে কাউকে নিয়ে কোনো কথা বলছি না। ঠিক আছে, একটা সময়, একটা ফেস আমাকে, আমি লড়ে নেবো। সৎভাবে কাছে তাদেরকে কেন ঘাটা উচিত, কেন ঘাটা হয়? যারা জালি লোক, যারা ধান্দাবাজ লোক, তারা ঠিক বেঁচে যায় এই দল ওই দল ওই দল এই দল করে। তাদের কোনো জাত নেই, তাদের কোনো এ নেই, তাদের কাছে কোনো ফ্যাক্টর নেই, কে কর্মী কে সৎ রাজনীতির দেখে দিয়ে। আমি কাউকে জোর করে ঠকাইনি, আমি যতটা পেরেছি মানুষের পাশে দেখেছি, নিজের টাকা খরচা করে মানুষের খরচা করেছি, মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। কেন্দ্রীয় প্রকল্পে কাটমানি নেই তাই কাজ করেনি দেব, মন্তব্য করতে শোনা গিয়েছে বিজেপি প্রার্থী হিরণকে। এমনকি হিরণের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে, আক্রমণ, পাল্টা আক্রমণ সামনে এসেছে, আক্রমণ করেছেন দেব। পলিটিক্যাল গুরু শঙ্কর দলুই, যিনি বলেছেন যে আমার পলিটিক্যাল শিষ্য 30% কাটমানি ছাড়া কোনো কাজ করেন না, তো উনি বুঝলেন যে কেন্দ্র থেকে টাকা এলে আমি তো 30% কাটমানি পাবো না, না তো মুখ্যমন্ত্রী যদি গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে 1200 কোটি দেন, তার 30% কত হয়? এটা তো 360 কোটি টাকা, তো 360 কোটি টাকা তো সিনেমা করে কামানো যাবে না। সেন সঙ্গে সঙ্গে পরের দিনকে মানে দিল্লির নাটক ফাটক সমস্ত ভুলে গিয়ে 360 কোটি টাকার জন্য সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন যে আমি আবার ভোটে দাঁড়াবো। আরামবাগে চলে গেলেন, আরামবাগে গিয়ে মিথ্যাশ্রী ব্যানার্জিকে বললেন উনি আমাদের শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী, বলে আমি ভোটে দাঁড়াবো বলে দিলেন। আমার কাছে এত অস্ত্র আছে হিরণকে কাউন্টার করার জন্য, ও ঘর থেকে বেরোতে পারবে না। আমি দুটোই প্রশ্ন করলাম যে টিএমসি ছিল, তারপরে বিজেপি গেল, তারপরে অভিষেক অফিসে গিয়ে কী করছিল সেদিন? আমি 10 বছর দলের হয়ে কাজ করেছি, আমার সঙ্গে ইডি হয়েছে, সিবিআই হয়েছে, তারপরে আমি দলে হাত ছাড়িনি। আজকে ওর কর্মীরা ওর উপরে কতটা বিশ্বাস করে জানি না, কিন্তু ওর কর্মীরা আমার উপরে বিশ্বাস করে টিএমসি ছাড়বে। শুধু কি তাই, একই সঙ্গে লোকসভায় উপস্থিতি নিয়েও তর্জা দুই তারকার। 2014 থেকে 2019 ওনার উপস্থিতি সংসদে 11%, 2019 থেকে কাল অবধি ওনার উপস্থিতি 12%, তার মানে গড়ে গত 10 বছরে 11.5% ওনার উপস্থিতি।
উনি 18ই মে 2014 থেকে 13ই ফেব্রুয়ারি 2019 সংসদে ওনার ডিবেটের পরিসংখ্যান মাত্র দুটো, মানে 5 বছরে উনি মাত্র 2 বার ডিবেটে অংশগ্রহণ করেছেন, আর 2019 থেকে গতকাল অবধি ওনার ডিবেটের সংখ্যা মাত্র 1। তার মানে গত 10 বছরে উনি টোটাল সংসদে লোকসভাতে 3 বার মাত্র ডিবেটে অংশগ্রহণ করেছেন। 13% উপস্থিতির হার লোকসভায়, বারবার হিরণ এটাকে তুলে আনছে এবং শুভেন্দু অধিকারীও এটা নিয়ে বলেছে। আমার মনে হয় কি ওনাদের সেলিব্রিটি সাংসদ সানি দেওল আমার চেয়েও কম, ওনাদের যে সেলিব্রিটি যারা সাংসদ আছে বিজেপিতে যারা দেশ জুড়ে তাদের পার্সেন্টেজ আমার চেয়েও কম। তারা যদি তাই সেটাকে নিয়ে বেশি কনসার্ন থাকে সেটা বেশি ভালো হয়, পার্লামেন্টে কম পাবেন, কিন্তু ঘাটালে যখনই কোনো মনে হয় না কি দুর্যোগ হবে তখন আমাকে পাশাপাশি ঘাটালে মানুষ পেয়েছে আমাকে। ঘাটালে যুযুধান দুপক্ষের লড়াই, হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেব। আর ঠিক কী কী বিস্ফোরক তথ্য সামনে রাখলেন হিরণ চট্টোপাধ্যায় জানতে চায় বাংলায়, অবশ্যই আপনারা নজর রাখুন। এবার যে খবরে নজর রাখবো সন্দেশখালীর দিকে, নজর রাখবো সন্দেশখালীতে ফের নতুন করে বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে সন্দেশখালীতে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বেল মজুরের 2 নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, আবাসের টাকা হাতিয়ে নেওয়ার, রাস্তা অবরোধ করে বিক্ষোভে এলাকাবাসী। সন্দেশখালীতে ফের নতুন করে বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বেল মজুর 2 নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, আবাসের টাকা হাতিয়ে নেওয়ার, রাস্তা অবরোধ করে বিক্ষোভে এলাকাবাসী। যে ছবি দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে নতুন করে বিক্ষোভের ছবি, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা, তাদের অভিযোগ গরিবের আবাসের টাকা, গরিবের মাথার ছাদ কার্যত কেড়ে নেওয়া হয়েছে এবং সে কেড়ে নিয়েছে পঞ্চায়েত প্রধান, বেরমুজুর 2 নম্বর পঞ্চায়েত প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ যে গরিবের মাথার ছাদ তৈরির জন্য যে টাকা এসেছে, অর্থাৎ আবাসের যে টাকা এসেছে সেই টাকা কেড়ে নিয়েছেন বেরমুজুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান, হাতিয়ে নিয়েছেন তিনি, সে টাকা মানুষের কাজে লাগেনি, মাথার ছাদ পাননি গরিব মানুষেরা, এবং সেই অভিযোগেই রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।